হ্যালো ফ্রেন্ডস, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। বন্ধুরা, প্রথমেই জানাই আপনাদের শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। আগামীকাল আমাদের নববর্ষ অর্থাৎ 1427 সাল শুরু হচ্ছে, আর আজকের আমার আলোচ্য বিষয় এই সম্পর্কে। অর্থাৎ আগামীকাল অর্থাৎ নববর্ষের দিন কয়েকটি কাজ করলে আপনাদের আর্থিক উন্নতি ঘটতে পারে, সেই সম্পর্কেই আমি আপনাদের বলবো। আপনারা যদি এই সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি অবশ্যই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন, আশা করছি আপনাদের সকলের ভালো লাগবে। বিশেষত ব্যবসায়ীরা অর্থাৎ যাদের দোকান আছে বা বিভিন্ন ব্যবসার সঙ্গে যুক্ত, তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটি ছোট্ট অনুরোধ, যদি আপনি আমাদের এই অমৃতবাণী ইউটিউব চ্যানেলে নতুন ব্যক্তি হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমরা আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধর্ম সংক্রান্ত ভিডিও আপলোড করতে থাকি। নববর্ষের দিন আশা করছি আপনারা প্রত্যেকেই লক্ষ্মী পূজা এবং গণেশ পূজা করে থাকেন। নববর্ষের দিন সকালবেলায় স্নান সেরে 11টি লক্ষ্মী কড়ি, ধান ও একটি শঙ্খ লাল কাপড়ে বেঁধে লক্ষ্মী ও গণেশ পূজা করবেন। এই সমস্ত বস্তুগুলি অর্থাৎ কড়ি, ধান এবং শঙ্খ আপনারা গণেশ এবং লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করবেন এবং তারপর আপনারা নিজের নিজের দোকানে প্রবেশ করবেন বা যারা ব্যবসা করেন তারা ব্যবসার সঙ্গে যুক্ত হবেন। দোকানে প্রবেশ করার পর একটি গোটা সুপুরিকে পৌনি দিয়ে বেঁধে গণেশের প্রতিমূর্তি বা প্রতীক মনে করে তাকে লাড্ডু দিয়ে বিধিপূর্বক পূজা করবেন এবং তারপর তা আপনার টাকার বাক্সে অর্থাৎ লকারে রাখবেন। মনে রেখে বন্ধুরা, এই পূজা করার সময় দেবী এবং দেবতার কিছু প্রিয় বস্তু আপনাদের অর্পণ করলে আপনারা সুফল প্রাপ্ত হবেন। সেগুলি হলো, লক্ষ্মী পূজা করার সময় লক্ষ্মী দেবীর প্রিয় কড়ি অর্থাৎ বাজার থেকে অবশ্যই একটি বড় কড়ি আপনারা কিনে নিয়ে আসবেন। যদি আপনার বাড়িতে একটি পুরনো কড়ি থেকে থাকে তাহলে সেটা ব্যবহার না করাই উচিত হবে। যদি একটি বড় কড়ি আপনি কিনে নিয়ে আসতে পারেন তাহলে খুবই ভালো হয়। সেই কড়ি আপনি লক্ষ্মী দেবীর চরণে অর্পণ করবেন এবং হলুদের গাঁট যদি ব্যবহার করতে পারেন তাহলে খুবই ভালো। এবং লক্ষ্মী দেবীর পায়ের কাছে ধান ভর্তি পাত্র রাখতে ভুলবেন না, কারণ আমরা সকলেই জানি লক্ষ্মী দেবী ধান ভর্তি পাত্র খুবই পছন্দ করেন। এবং ওই পুজো স্থানে একটি সুপুরিকেও আপনারা রাখবেন যা লক্ষ্মী দেবীর অত্যন্তই প্রিয়। এই সমস্ত বস্তুগুলি দেবীকে অর্পণ করার পর আপনারা পুজো শুরু করবেন। এবং বন্ধুরা, গণেশ পূজার সময় আপনারা গণেশ দেবকে সবুজ 3টি ফল অর্পণ করবেন। যে কোনো 3টি সবুজ ফল অর্পণ করবেন আপনারা, যেমন শসা, আঙুর বা আম, এই সমস্ত বস্তুগুলি আপনারা অর্পণ করবেন এবং 25টি দিব্য ঘাস ব্যবহার করবেন। এবং কম্পালসারি একটি বস্তু হলো লাড্ডু। আপনারা যদি বেসমের লাড্ডু বানিয়ে যদি গণেশ দেবকে অর্পণ করেন তাহলে খুবই ভালো হয়। গণেশ দেবের পুজোতে কিন্তু লাড্ডু অতি আবশ্যক। এবং তারপর আপনারা বিধিপূর্বক সমস্ত কাজ সম্পন্ন করবেন পূজা করে। এই দিন বন্ধুরা অর্থাৎ আগামীকাল নববর্ষের দিন যদি আপনারা একটি সবুজ ডাব নিয়ে আসতে পারেন তাহলে খুবই ভালো হয়। সবুজ ডাব নিয়ে এসে তাতে লাল সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন অঙ্কন করবেন এবং তারপর তা জোয়ারের জলে ভাসিয়ে দেবেন। এই কাজটি করলে আপনাদের আর্থিক উন্নতি অবশ্যই ঘটবে আশা করি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। পরের দিন আরও কিছু নতুন তথ্য নিয়ে আপনাদের কাছে হাজির হয়ে যাব। আগামীকাল নববর্ষের দিন গণেশ এবং লক্ষ্মী পূজা করে আপনারা আপনাদের আর্থিক উন্নতি ঘটান এবং এই সমস্ত প্রিয় বস্তুগুলি অবশ্যই আপনারা
প্রদান করবেন। তো বন্ধুরা, আজ চলি, আজ এই পর্যন্তই, ধন্যবাদ।